আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ তানজিনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গিয়েছিলাম একটু কাজে বাহিরে, এখন বাসার দিকে যাচ্ছি। বাসার সামনে একটা চার্চ আছে, ওইটা আজকে আপনাদের দেখাবো। এখান থেকে আমি ফুল গাছ কিনবো আর কয়েকটা দিন পরে, একটু শীতটা আর একটু কমলে। এখন আমি যে গাছগুলো আমার বেলকনিতে লাগিয়েছিলাম ওগুলোরই খুব দূর অবস্থা, মনে হচ্ছে যে মরে যাবে। এই চার্চটা থেকে ওই যে উপরে দেখা যাচ্ছে একটু, একদম আমার বেলকনির পিছনে। তো সারাটা দিন আমি অনেক সাউন্ড শুনি। ভাবলাম যে আজকে একটু চার্চের সামনে যাই। আমার বাসার রাস্তাটা এই রোডটা ধরে, আমি একটু সামনে থেকে আগে ঘুরে আসি। এখান থেকে সোজা আমার বাসা। আজকে একটু ঠান্ডাটা ভালোই কম পড়েছে, গত 4-5 দিন তো খুবই মানে অনেক বেশি ঠান্ডা ছিল, একদম -5-6 চলে গিয়েছিল। আজকে মোটামুটি ঠান্ডাটা বেশ কম। ওখানে সুন্দর একটু প্লেগ্রাউন্ড আছে, সবাই খেলাধুলা করে। এইটা হচ্ছে সেই চার্চটা। আমার বাসা থেকে আমি সারাদিন সাউন্ড পাই, এটা হচ্ছে সেইটা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভিডিও করছি অর্তেস কালো থেকে। এটা হচ্ছে অর্তেস কালো, অর্তেস স্টেশনের পাশের এলাকা এটা। ঠিক আছে, আমি তাহলে এখন ব্যাক করি। আমি আবার খুব ফটোগ্রাফি ভালোবাসি, রাস্তার আশেপাশে দেখা যায় যে গাছ ফুল ঘাস ফুল যাই থাকে আমি দেখা যাচ্ছে ছবি তুলি। আমাদের এখানকার এই পাশের এলাকাটা খুবই মানে নিরিবিলি, একদমই গ্যাদারিং ফ্রি, এদিকে থেকে খুবই ভালো লাগে। আমি আমার বাসার দিকে যাচ্ছি। এই ফুল গাছটা থেকে গত পরশুদিন আমার হাজবেন্ড একটা ফুল ছিঁড়ে নিয়ে গেছে, নিয়ে বলছে যে তোমার জন্য গিফট নিয়ে এসেছি, তারপরে চুলে পরিয়ে দিল। আসলে এরকম ছোটখাটো সবকিছুই আসলে অনেক ভালো লাগার বিষয়গুলো।
আমি চলে এসেছি আমার বাসার পাশে, এই উপরেই আমার বাসা। তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।